কোথায় এসেছেন এখন বর্তমানে? আমরা আজকে মঙ্গলবাড়িতে আমরা এলাম প্রশাসনের কাছে, যে আমাদের যে দলীয় কার্যালয়, ট্যাঙ্ক লরি ড্রাইভার খালাসিদের জনপথ পরিবহনের সিআইটুর যে অফিস মালদা কোর্ট স্টেশনে, সেটা বিজেপি অতুল সরকারের নেতৃত্বে ওখানে বিজেপির পতাকা এবং আমাদের দলীয় কার্যালয়কে দখল করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা এটা জানতে পেরে আমরা প্রশাসনের কাছে এলাম, অভিযোগ করলাম এবং আগামী দিনে যাতে এইভাবে কোনো জায়গাতে, যেভাবে গোটা রাজ্যে যে অরাজকতা চলছে, সেই অরাজকতার একটা বাতাবরণ আমাদের গোলমালাতেও আজকে রেহাই পাচ্ছে না, এরই বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা যাতে প্রশাসনকে বললাম যে আমাদের যে দলীয় কার্যালয় যাতে যে কেউ বলপূর্বক দখল করতে না পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বলছি যে সিপিএমের পক্ষ থেকে, সিআইটির পক্ষ থেকে একটা অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, যে আপনি নাকি তাদের কোর্ট স্টেশনে যে দলীয় কার্যালয় ছিল সেটা নাকি জবরদখল করেছে, এ বিষয়ে কি বলছেন? যারা কমপ্লেন করেছে এই কমপ্লেন সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং অযৌক্তিকভাবে এই কমপ্লেন আমাদের বিরুদ্ধে করা হয়েছে। এটা শ্রমিকদের, শ্রমিকের ট্যাঙ্ক লরির শ্রমিক, এই জায়গা নিজের পয়সা দিয়ে জায়গা কেনা হয়েছে, এই শ্রমিকের পয়সা দিয়ে শ্রমিক ইউনিয়নটা তৈরি হয়েছে, শ্রমিকের নামে আছে, কোনো পার্টির নামে বা কোনো বা সিআইটু বা কোনো সিপিএম পার্টির কোনো রকম এর নাম উল্লেখ নেই। আমাদের ট্যাঙ্ক লরির শ্রমিক ইউনিয়ন পরিচালনা করবে, তার পক্ষে থাকবে সম্পাদক, এটাই আমাদের রেজুলেশন আছে। এবং আমরা সাত তারিখে আমরা সমস্ত ড্রাইভার খালাসি আমাদের নিজস্ব কার্যালয়ে বসে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সিআইটুর পরিবর্তে আমাদের ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছে এবং আমরা ট্যাঙ্ক লরি মজদুর ইউনিয়ন এবং তার দ্বারাই পরিচালিত হবে। It's caught in the crossfire.